ভাই তোমার প্লে বাটনটা ফ্রি ফায়ার খেলে পেয়েছো, প্লে বাটনটাকে পুড়িয়ে ফেলো, তো আজকে আমিও আমার প্লে বাটন পুড়িয়ে ফেলবো, দেখি কি হয়। তো চলো দেখা হচ্ছে একেবারে, আমাদের স্টুডিওটা রেডি করে নিই, হ্যাঁ এক মিনিট দাঁড়া, স্টুডিওটা রেডি করে নিই, তারপরে আমি তোমাদের সাথে আমার কথা বলছি। আমাদের পরিবার স্টুডিও রেডি করে নিই, তো গাইজ আমাদের গরিবের স্টুডিও একদম রেডি, পারফেক্ট ভাবে সাজিয়ে নিচ্ছে সবকিছু, এখন বাস এক্সপেরিমেন্ট করার পালা। তো চলো গাইজ এক মিনিট, প্রথমে আমরা প্লে বাটনটা খুলে বার করি। আমি আনবক্সিং তো অনেক আগে করেছি, এটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা ওটা দেখে আমাকে অনেকে বলেছিলে ভাই ওটা ফ্রি ফায়ার খেলে পেয়েছো, ওটাকে পুড়িয়ে ফেলো, ফ্রাই করে ফেলো। আসলে ভাই ফ্রি ফায়ার খেলে পায় আর যা পাই, এটা অনেক আদরের একটা জিনিস, যে কারণে আর কি এতদিন পড়াইনি, তো আজকে তোমাদের কথা শুনে আমি পুড়িয়েই ফেলবো, দেখি কি হয়। চলো ডিকে আর্মি যে চ্যানেলটা আছে ওটা আসলে আমার ফ্রেন্ডের চ্যানেল ছিল, যখন আমি আমার ফ্রেন্ড আজাদ, তো ওটা ওরই চ্যানেল ছিল, কিন্তু আমি ওর একসাথে কাজ করতাম। তো যখন আমি গেমিং থেকে সরে আসি তখন আমি ওকে বলেছিলাম যে তুই গেমিং থেকে সরে আয়, জানি না সরে আসবে কিনা, তো যদি সরে আসি তো ভালো, না সরে আসলে মানে ওই রিলেটেড আমার সাথে ওর আর কোনো কথাই হয় না, যদি সরে আসে ভালো, না আসলে সেটা ওর ব্যাপার, ও কি করবে। আমি ওকে বারণ করেছি যে তুই আর গেম খেলিস না, জাস্ট আমার কাজ আমি করেছি, এখনো খেলবে কি না খেলবে সেটা ওর ব্যাপার। তো এখন তোমাদের মাথা থেকে ছেড়ে ফেলো যে ওটা আমার চ্যানেল, ভাই ওটা আমার চ্যানেল না, ওটা আমার ফ্রেন্ডের চ্যানেল, ঠিক আছে। তো কেউ আর কমেন্টে বলবে না যে ডিকে আর্মিতে এখনো ভিডিও ছেড়ে যাচ্ছ, আবার এখানে এসে আবার তোর বলছে, এমন আর কি কমেন্ট করবে না। তো চলো এটাকে এখন পড়াবো, তো পড়ানোর জন্য আমরা ইউজ করবো হলো স্যানিটাইজার। তো গাইজ এখানে আমাদের টেবিল পুরো রেডি, দেখো আমাদের এক্সপেরিমেন্টের টেবিল পুরোপুরি রেডি, এখন এক্সপেরিমেন্ট করার পাড়া। এটা হলো স্যানিটাইজার, এখন স্যানিটাইজার দিয়ে উপরে আগুন লাগাবো, কারণ অন্য কিছু দিয়ে তো আগুন লাগবে না, এমনি দেশলাই দিলে তো কোনোদিন আগুন লাগবে না। তো এখন আমরা ওখানে স্যানিটাইজার দেবো, স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজারের উপরে আগুনটা দেবো, আর দেখবো প্লে বাটন পড়ে কিনা। তো লেটস গো, এখন রাকিব আমাকে হেল্প করবে, চলো এক ফার্স্ট যেটা করবো, আচ্ছা তুই এক কাজ করতো না, এক ফার্স্ট আমরা এর উপরে স্যানিটাইজার দেবো, দেন এর উপরে আগুন ধরাবো। তো চলো স্যানিটাইজার দেবো, তো গাইজ এখন আমি আগুন ধরাবো এর উপরে, দেখি ধরে কি স্মেল, তো গাইজ দেশলাই তো পেলাম না, তো আমি মোমবাতি ধরিয়ে আনছি, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যে আমি দোকানে গিয়ে দেশলাই আনবো সে পরিস্থিতিও নেই। তো এখন দেখি মোমবাতি দিয়ে, তারপরে আগুন ধরাবো। তো চলো একটু ছোট করে কেটে নেই, তো প্রথমে এই জায়গাটা এখানে দেব, এখন এর উপরে দেবো স্যানিটাইজার, আগুন অত বেশি দেখা যায় না, এটা নীলাম আগুন ভাই, লাইক সিরিয়াসলি এখন আমার প্লে বাটনটা গেল। তো গাইজ এখন এটা তুলবো আর দেখবো কেমন, মানে কেমন হয়েছে আমি এখনো জানি না, তুলিনি, তো চলো তোমাদের সামনে তুলি দেখি পুড়লো কিনা। 1 2 3 আমার প্লে বাটন মরে গেল গো, আমার প্লে বাটন মরে গেল,
ভাই দেখো লাইক সিরিয়াসলি ভাই কিছুই হয়নি জাস্ট একটু একটু দাগ কিন্তু ঘষলেগুলো উঠে যাচ্ছে ও ভাই মারো মুঝে গাইস দেখো জাস্ট একটু দাগ লাগলো এটা ঘষলে উঠে যাচ্ছে তো চলো আমি এখন পুরোটাতে আমি কাগজ দেব আর পুরোটাতে আগুন লাগাবো মানে এই আগুনটা ভালো তো জ্বলেনি চলো এবারে আমি পুরোটা কাগজ দেব এন্ড এখানে প্রথমে দেব স্যানিটাইজার তারপরে আগুন লাগাবো চলো স্যানিটাইজার দে পুরো ভর্তি করে দেব কাগজ স্যানিটাইজার দিয়ে দেখো ভাই তোমরা যারা বলছিলে ভাই প্লে বাটন পুড়িয়ে ফেলো তো প্লে বাটন পড়ানো যায় না তো আমি পড়াবো কি করে দেখো আমি কিন্তু চেষ্টা করলাম পড়ানোর বাট পড়ে না এটা তো গাইস 1 2 3 ও ও ভাই আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কি না বাট এটা অনেক জোরে জ্বলছে কিন্তু দেখা যাচ্ছে কি ও ভাই মারো মুছে মারো এবারে এবারে মনে হয় যাবে এবারে শিওর যাবে ও ভাই সাহেব এটা কি ছিল এই জ্বলছে দেখো আগুনটা আমি জানি না ওখানে দেখা যাচ্ছে কিনা কারণ এটা নীল টাইপের একটা আগুন তোমরা স্যানিটাইজারে আগুন লাগিয়ে দেখো মানে সাবধানতা অবলম্বন করবে না তো কিন্তু মরবে ভাই লাইক সিরিয়াসলি আগুনটা দেখো এবারে মনে হয় যাবে প্লে বাটন আর আমার প্লে বাটন গেল এত স্বপ্নের প্লে বাটন আমার গেল জানি না চলছে কিনা দেখা যাচ্ছে কিনা ও ভাই মারো মুছে মারো আর আগুন চলে না তো না না চলছে না পুরো স্টপ হয়ে গিয়েছে হ্যাঁ স্টপ হয়ে গিয়েছে তো গাইস চলো এটা এখন তুলে ফেলি 1 2 3 দেখো কিচ্ছুই হয়নি দেখো একদম ফায়ার প্রুফ একদম ফায়ার প্রুফ আমি যতই আগুন লাগাও না কেন তুমি কিছুই হবে না দেখো ভাই জাস্ট একটু একটু দাগ লাগলে এই দাগগুলো আবার মানে ইয়ে করে দিলে উঠে যাবে দেখো কিছুই হয়নি তো গাইস মোটামুটি এই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের প্লে বাটনের হাল দেখে ভাই বেহাল হয়ে গিয়েছে একেবারে অবস্থা শেষ পড়েনি ঠিক আছে বাট দাগ লেগে একেবারে একাকার মানে একটা স্বপ্নের জিনিসের উপরে তোমাদের জন্য এক্সপ্লেন করলাম তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না আর চ্যানেল নতুন থাকলে কি করছি কেউ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে পরবর্তী রকম কোন একটা ভিডিওতে গাইজ এখানে আমাদের এক্সপেরিমেন্ট হলো তোমরা তো দেখলে একদম গোছানো শোছানো একটা জিনিস বাট এপাশে দেখো খাটের অবস্থা দেখো ভাই গাইজ এখন এগুলো আমাদের আবার কষাতে হবে এখন মানে অনেকটা টাইম নষ্ট হবে ফালতু তো চলো